আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম ডিএনএ স্টোরের নতুন আরো একটি ভিডিওতে। আর এখন আমরা আছি ডিএনএ স্টোরে, আর আমাদের সামনে আছেন রোদ ভাই। কি অবস্থা রোদ ভাই? আলহামদুলিল্লাহ, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সামনে কি দেখতে পাচ্ছি ভাই? সামনে হচ্ছে সার্ফিং ডিশ, যেটা হচ্ছে আমাদের বাসাবাড়ি, রেস্টুরেন্ট পারপাস, তারপরে হচ্ছে হোটেল, সব জায়গায় ইউজ করা হয়। তো সবার জন্য হচ্ছে এটা খুবই দরকার। হ্যাঁ, এখন দিন দিন হচ্ছে রেস্টুরেন্ট বাড়তেছে, দিন দিন হচ্ছে বাসাবাড়িতে হচ্ছে এখন একটা আপগ্রেড হইতে সবকিছু, এই জন্য শাফিং ডিশ সবার জন্যই দরকার। ওকে, তো সামনে কিন্তু শীতকাল চলে আসছে, আর এই শীতকালে কিন্তু খাবার গরম রাখার জন্য বাসা বাড়িতে কিন্তু আপনিও রাখতে পারেন শাফিং ডিশ। তো আর সামনে তো বড় তো একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বড় আছে একটা, তারপরে এই পাশে আছে আপনার 1.8 মানে 2 লিটারের, তারপরে এখানে আছে যে 1.5 লিটার, 1.5 লিটারের আছে। ঠিক আছে, সবগুলো রাখছি। এর নিচে ছোট বড় আরো আছে, সবগুলো রাখা সম্ভব হয়, এর জন্য আমি মানে যেগুলো হচ্ছে রেগুলারলি ইউজ হয় আর কি, মানে কম ইউজের জন্য প্লাস হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য যে যেরকম চায় সেটা নিতে পারবে। আমি আছে, কিন্তু যেটা হচ্ছে বেশি আমাদের হচ্ছে যে রেগুলার যেটা সবাই ইউজ করে সেগুলো নিয়ে আসছে সামনে। তো দেখা যাক, প্রথমত আমরা কোনটা দিয়ে শুরু করি? আগে প্রথমত হচ্ছে আমরা হচ্ছে ছোট থেকে বড়তে যাই, সবসময় বড় থেকে ছোটতে যাই, আছে ছোট থেকে বড়তে যাই। এটা হচ্ছে প্রথম আছে 1.5 লিটার একটা আছে, 1.5 লিটার, 1.5 লিটার। এটা হচ্ছে সিঙ্গেল, ধরেন আপনি সিঙ্গেল বাসাবাড়ি, যারা হচ্ছে যে সিঙ্গেল খাবার রাখতে চায়, ব্যাচেলার হোক সেটা হোক, রেস্টুরেন্ট পাবে বা ফ্যামিলি হোক, ছোট ফ্যামিলি সেটা যে কোনো ম্যাস বা যাই হোক, সেটা হচ্ছে যে আপনি এই যে এই পাশে একটা বাটি আছে, এখানে গরম পানি থাকবে, খাবারটা এটার উপরে থাকবে, আপনি এটার উপরে দিয়ে দিলেন। আমরা যতটা জানি এখানে আবার জেলি দেওয়ার একটা সিস্টেম রয়েছে, নিচে জেলি দেওয়ার একটা সিস্টেম আছে, জেলিটা বের করি। এই জেলিগুলো তো আপনাদের কাছেও পাওয়া যাবে তাই না? অথবা জেলিগুলো আমাদের কাছে বলতে হচ্ছে, আমরা জেলিগুলো রাখি না, আপনি যে কোনো একটা হার্ডওয়্যার দোকানে গেলে বললে দিবি, দিয়ে দিবি। হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবে, পেয়ে যাবে যে কোনো জেলিগুলো দিলে হচ্ছে এখানে আগুন থাকবে তাই তো? আগুন থাকবে, হ্যাঁ এখানে আগুন থাকবে, ওটা দেখে আর ওই ডিশের নিচে যে পানি থাকবে ওটা কিন্তু গরম থাকবে, যার কারণে কিন্তু খাবারটাও গরম থাকবে, খাবারটা গরম থাকবে, এটা তো দেওয়াই থাকবে ঢাকনাটা। এটা কিন্তু আপনার রাউন্ড আকৃতির হবে, একদম কিন্তু রাউন্ড করা, রাউন্ড শেপের যাদের ভালো লাগে। এবং এরপরে যেটা আছে আপনার স্কয়ার, কোনটা? এটা হচ্ছে আয়তাকৃতির আকৃতি, এটা হচ্ছে যে আপনার 2 লিটার আর কি, অনেকক্ষণ গরম থাকবে কাচের গুলোতে। এবং এগুলো কিন্তু আপনি ফ্যামিলি ইউজের জন্য নিতে পারবেন। এটার ক্যাপাসিটি কতটুকু? 1.8 লিটার করে করে, এটা 1.8, এটা হচ্ছে 1.8, দুইটা। এবং এটার যে ঢাকনা গুলো রয়েছে এগুলো থেকে জং মরিচা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণ চিগড়ের স্টিল, স্টিল এসএসআর আর কি। আচ্ছা, তো এরপরে যেটা রয়েছে বড়, যেটা এরপর যেটা হচ্ছে বড়, এটা হচ্ছে চিরন, তিনটা থাকবে, এটার দুইটা হয়, একটা হয়, তিনটা হয়। তো আমি হচ্ছে সবথেকে যেটা বড় তিনটা সেটাই নিয়ে আসছে আর কি। আচ্ছা, সবথেকে তিনটা যেটা বড় সবথেকে এটাই নিয়ে আসছে। ওকে, তো এটার ভিতরটা যদি একটু দেখেন, বাস সেম ক্যাটাগরি কোয়ালিটিটা কি রকম? এই যে ভিতরটা হচ্ছে, এই যে তিনটা জায়গা আছে, এখানে তিনটাতে হচ্ছে আপনি রাখতে পারবেন, আপনি একটাতে সবজি রাখলেন, একটাতে হচ্ছে আপনি হচ্ছে চিকেন বিফ যেটাই রাখেন রাখলেন, মানে এটা এগুলো তো কমার্শিয়াল ইউজের জন্য বেস্ট হয় আর কি। বড় বলতে হচ্ছে বাসাবাড়িতে হচ্ছে পার্টি হলে বা কোনো হচ্ছে যা রেস্টুরেন্ট পারপাস বা মানে প্রোগ্রামে আমরা রাখতে পারবো, প্রোগ্রামে বেশি ইউজ করে বা বাসা ফ্যামিলি মেম্বার বেশি হলে তারা ইউজ করে। আচ্ছা, তো এখানে কিন্তু এই বড়গুলোতে কিন্তু তিনটা আলাদা আলাদাই থাকবে, আপনি কিন্তু তিনটাতে আলাদা আলাদা ভাবে সুন্দর করে রাখতে পারবেন। আর এটার ঢাকনার যে কোয়ালিটিটা সেটা তো দেখতেই পাচ্ছেন, অলরেডি কিন্তু গ্লাসে রয়েছে, উপর থেকে কিন্তু খাবারটা খুব সুন্দর ভাবে দেখা যাবে। এবং এটার অ্যাসেস এর কোয়ালিটিটা একটু জানতে চাচ্ছি, এটা কি অ্যাসেস? অবশ্যই আমরা কিন্তু খাবার, আমরা অনেক সময় কি করি, হাইড্রোলিক ছাড়া যেটা নিই যারা রেস্টুরেন্ট বা বুফেতে নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন, তাদের জন্য কিন্তু হাইড্রোলিকটা বেস্ট হবে, কারণ হাইড্রোলিকের গুলো ছেড়ে দিলে আপনার আস্তে আস্তে নিচে নেমে যায় আর কি। তো এইগুলো যেগুলো নিচে আবার দুটো জেলি দিতে হবে, হ্যাঁ এটা নিচে দুইটা জেলি দেওয়ার সিস্টেম রয়েছে, জেলি দিবেন, যখন জেলি দিবেন তখন জ্বলবে, এটা আবার চাপ দিলে এই যে এরকম করলে আগুনটা নিভে যাবে। আচ্ছা, তো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম? এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি, এটা তো কোনো ইলেকট্রিক ডিভাইস না, এটাতে এটা আপনি সব সময় রেগুলারলি ইউজ করবেন। আচ্ছা, তো এগুলো তো মোটামুটি জং বইসা ধরার মতো কোনো চান্স নেই, কারণ যেহেতু এটা এসএসএল, যেহেতু চিকেন হাই কোয়ালিটি ফুল,
এটাতে আপনার আচ্ছা, তো এগুলোর দাম কিরকম কি পড়বে সেটা যদি একটু এগুলোর দাম, বলেন। আচ্ছা এগুলোর দাম, এটা হচ্ছে পড়বে যে আপনার হচ্ছে 11,500 টাকা। এটা 11,500 টাকা, বড় যেটা রয়েছে এটা কিন্তু 11,500 টাকা। রেস্টুরেন্ট কিংবা হচ্ছে বড় বাসা বাড়ির প্রোগ্রামের জন্য আপনারা বাসায় রাখতে পারেন। তো এরপরে যেটা রয়েছে এটা কিন্তু কিমু ব্র্যান্ড, হ্যাঁ কিমু ব্র্যান্ডের, কিমু ব্র্যান্ড, হ্যাঁ কিমু ব্র্যান্ডের। আর এই পাশে হচ্ছে এটা আছে, এটাও কিমু ব্র্যান্ডের মধ্যে। হ্যাঁ তো এটার রেট কিরকম কি পড়বে? 5,500 টাকা। 5,500 টাকা। এবং এই পাশে যেটা রয়েছে রাউন্ড আকৃতির, এটা এটা পড়বে যে আপনার হচ্ছে যে 4,200 টাকা। 4,200 টাকা। তো ভিউয়ার্স আমরা কিন্তু দেখে নিলাম আপনার শেফিং ডিশ গুলো, অর্থাৎ সার্ভিং ডিশ বলেন অনেকে, রেস্টুরেন্ট কিংবা হচ্ছে বাসাবাড়ি কিংবা প্রোগ্রামের জন্য কিন্তু বাসা রাখতে পারেন। আর যেহেতু সামনে শীতকাল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু খাবার বা গরম রাখতে কিন্তু এগুলোর ভূমিকা অত্যন্ত বেশি বা গুরুত্বপূর্ণ আপনি বলতে পারেন। তো এগুলো নেওয়ার প্রসেসটা যদি আমাদেরকে একটু বলেন। এগুলো নিতে হলে আপনি যদি আমাদের শপে আসতে চান তাহলে শপে আসতে পারবেন, আর যদি চান যে আপনার আমাদের অনলাইনে আপনি নিবেন, এটা সেহেতু আপনি আমাদের পেজে নক করে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ আইএমইউ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে আপনি হচ্ছে আমাদেরকে সরাসরি কল করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ আইএমইউ তো হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর শপে এসে যদি নিতে চান তাহলে শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্সের নিচতলাতে 1221-22। ওকে, তো ভিউয়ার্স দেখতে পেলেন চমৎকার চমৎকার সার্ভিং ডিশ। আমাদের শোরুমের ঠিকানা তো উনি বলেই দিলেন, এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে, এবং ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা রয়েছে। ধন্যবাদ রাকিব ভাই এত চমৎকার একটি প্রোডাক্ট দেখানোর জন্য। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।